প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি। আমরা এক সময় সারা পৃথিবী অরণ্য ছিল, সে সময় কিন্তু পৃথিবীতে এত অসুখ বিসুখ এত রোগ শোক ছিল না, পৃথিবীতে এত ভাইরাস ছিল না, এত ইনফেকশন ছিল না, মানুষ অনেক দীর্ঘায়ু ছিল শতায়ু ছিল। আজকে রোগ বৃদ্ধি পাচ্ছে এই একই কারণে যে আমরা অ্যান্টিবায়োটিকের কাছে চলে যাচ্ছি, রাত দিন ওষুধ খাওয়ার দিকে চলে যাচ্ছি। আমরা অর্গানিক খাবার, ন্যাচারাল খাবার, সবুজ খাবার, ঘরের পাশের খাবার, বাড়ির পাশের খাবার আমরা খাচ্ছি না। আমরা গুল্ম লতা পাতা ভেষজকে ভুলে যাচ্ছি। এখন সারা বিশ্ব বলতেছে যে ভেষজ খাবার খান, একটু নিম পাতা মুখে রাখেন, মুখে লবঙ্গ রাখেন। যেরকম আজকে সারা বিশ্ব এখন বলতেছে যে আপনারা চা খান, চা খেলে করোনা ভাইরাস কোভিড-19 দূর হবে, কারণ চাটা গরম, গরম খাবারের সামনে কোভিডের জীবাণু বেঁচে থাকতে পারবে না। কারণ কোভিড আসে কোথা থেকে, যায় কোন দিক দিয়ে, সে নিশ্চয়ই আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, আমাদের শরীরের বাইরের যে কোনো একটা উন্মুক্ত স্থান দিয়ে আমাদের মুখে প্রবেশ করে। প্রবেশ করার পরে কিছুক্ষণ মুখে থেকে আস্তে আস্তে সে আমাদের গলায় অবস্থান নেয়। কোভিড-19 যে ছটা ভাইরাস নিয়ে তার আগমন, এই ছটা ভাইরাসকেই আক্রমণ করতে পারে সরষের তেল। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখন থেকে তরকারিতে সব কিছুতে সরষের তেল খাওয়ার মাত্রাটা একটু বাড়িয়ে দেব। আমরা যদি চা খাই, আমরা যদি লিগার চা খাই, আমরা যদি আদার চা খাই, আমরা যদি লবঙ্গ তেজপাতা মশলার চা খাই, তাহলে পরে কিন্তু সে তার অবস্থানটা নড়ে যাবে, সে মারা যাবে।